ভোট কেন্দ্রে যারা দায়িত্বে থাকবে তারা ভোট কক্ষে ঢুকবে না। আমরা কোনো প্রার্থী চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা কোনো প্রতীক চিনি না, আমরা চিনি হচ্ছে আমাদের মানুষ। মানুষ যারা যাকে প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধি হবে এখানে ভোট কেন্দ্রে। আমার মনে হয় যে আমি আমার আহ্বান থাকবে সবাই ভোট কেন্দ্রে আসুক ভোট দিক, এটা কিন্তু আমার আহ্বান থাকবে। বাট আমি কিন্তু বলবো না এই কোনো চলেন যায় সবাই ভোট ভোট কেন্দ্রে চলান, এভাবে বলবো না। মানে কেন বলতে পারবো না সেটা, তো আমি তার প্রার্থী না। প্রার্থী আমি প্রার্থী এর কাজগুলো হচ্ছে প্রার্থীদের, প্রার্থীরা তাদের ভোট কেন্দ্রে তাদের ভোটাররা নিয়ে আসবে, তারা এটা তাদের এই বোঝানোর দায়িত্ব মানে তাদের। বাট আমি শুধুমাত্র ই করতো একটাই, আমার তরফ থেকে শুধুমাত্র বলতে পারি আমি একটা, যে ভোট কেন্দ্রে বলেন পুরা বরিশালে আমার নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে, এখানে কোনো নিরাপত্তাহীনতা থাকবে না, আমি এটা আমি অ্যাসিওর করতে পারি আপনাদের। আমাদের এখানে কিন্তু মেসেজটা খুব ক্লিয়ার, আবার বলি সেটা হচ্ছে যে ভোট কেন্দ্রে যারা দায়িত্ব থাকবে, ভোট কেন্দ্রে যারা দায়িত্বে থাকবে তারা ভোট কক্ষে ঢুকবে না। আপনারা জানেন ওখানে কিন্তু ছয় এবং ভোট কেন্দ্রের বাইরেও কিন্তু দুইটা ক্যামেরা, দুইটা তিনটা ক্যামেরা রয়েছে। তো ভোট কেন্দ্রে কিন্তু বাইরে কিন্তু আমরাও কিন্তু দেখবো, আমরা বিভিন্ন জায়গায় দেখবো যে ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু তাদের প্রিজাইডিং অফিসার না ডাকলে তাদেরকে তারা দেওয়ার স্কোপ নাই। এবং একই সঙ্গে সঙ্গে যে ইভিএমের যে প্রসেস আপনারা জানেন, ওখানে সরাসরি দেখতেছে ইভেন, সে যদি জানলা দিয়ে উকিয়ে দেয় সেই নিউজও কিন্তু আমরা পেয়ে যাবো। তো সুতরাং এবং তাদেরকে আমরা যে ব্রিফিং আজকে বিকালে আমি করবো চারটার সময়, আমার যে আমার প্রায় 1500-1600 ফোর্স আমি বাইরে থেকে নিয়ে আসছি, এই ফোর্সগুলোকে আমি আজকে এই ব্রিফিংয়ে কথাটাই বলার জন্য কিন্তু ব্রিফিং আজকে চারটার সময় ব্রিফিং করে ব্রিফিং। এবার খুব ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আমাদের, খুবই ক্লিয়ার ইনস্ট্রাকশন। আমরা কোনো প্রার্থী চিনি না, আমরা কাউকে চিনি না, আমরা কোনো প্রতীক চিনি না, আমরা চিনি হচ্ছে আমাদের মানুষ। মানুষ যারা যাকে প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধি হবে এখানে। সবার ক্ষেত্রে কিন্তু আইন কিন্তু সেমই, আসলে আইন কিন্তু সেম, কিন্তু যদি একটা বিষয় থাকে সেটা হচ্ছে যে নিয়ম থাকে যে যে যদি নির্বাচনের টিম থাকে, অনেক সময় নির্বাচনের টিম তৈরি করে দেওয়া হয়, সেই টিমকে কিন্তু আমাদের অনেক সময় টিম এই লোকটা সে নির্বাচনে কাজ করছে, বাট নির্বাচনে কাজ করছে মানে কি যে অফিসিয়াল কাজটা করছে, কোঅর্ডিনেট করছে, এই যে এই বিষয়গুলোকে আমরা শান্ত ওভারলুক করি। যেমন ধরেন কথা বলি যে একজন প্রার্থীর তিনজন লোক নিয়ে তারা কোঅর্ডিনেট করছে যে না ঠিক আছে সবাই ঠিক মতো কাজ করতেছে কিনা, এই টাইপের যদি কিছু হয় সেক্ষেত্রে আমরা হয়তো ওভারলুক করতেও পারি। বাট আমার কাছে সবার জন্য একই আইন। আসলে নির্বাচনী মামলা কোনো মানে মামলা কিন্তু এরকম না, নির্বাচনী মামলা কোনটা হয় আমরা যদি দেখি যে ক্রিমিনাল অফেন্স হয়েছে সেটা কিন্তু নির্বাচন। ক্রিমিনাল অফেন্স হয়েছে আপনারা জানেন ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখি এখানে, এখানে কিন্তু নির্বাচনী মামলা না। নির্বাচন কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে যদি এক অন্যের সঙ্গে আঘাত করে সেটা ওই এটা কিন্তু ঘটনা সূত্র যাই হোক না কেন, পূর্বশত্রুতা হোক, নির্বাচনের এইটা হোক, মানে নির্বাচনের দলাদলি হোক, এটা নিয়ে সত্য দেওয়া থাক, কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রিমিনাল অফেন্স যে হোক না কেন অলরেডি মামলা হবে এবং হয়েছে, একটা না দুটো হয়েছে বোধ হয়।